সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা। রোববার পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। এর আগে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাওয়ার পথে দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। মাহবুব আজমির প্রতিবেদন। আগের ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে কোটা বিরোধী শিক্ষার্থীরা রোববার দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে রওনা দেন বঙ্গভবনের উদ্দেশ্যে। পদযাত্রায় যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পদযাত্রাটি শাহবাগ মৎস্যভবন প্রেসক্লাব হয়ে সামনে এগোতে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। তবে বাধা উপেক্ষা করে বঙ্গভবনের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে দিয়ে যাওয়ার পথে গুলিস্তানের জিরো পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে আবারও পুলিশের বাধা পেরিয়ে বঙ্গভবনের দিকে যেতে থাকেন তারা। গুলিস্তানে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিটি তার সামরিক সচিবের হাতে তুলে দেন। বঙ্গভবন থেকে বের হয়ে আন্দোলনকারীরা বলেন, 24 ঘন্টার মধ্যে কোটার যৌক্তিক সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে পদযাত্রার কারণে দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত গুলিস্তান ও পল্টন এলাকায় যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।